আমরা ভারতকে যে দিয়েছি সেটা ভারত সারা জীবন মনে রাখবে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত বাংলাদেশের বন্ধুত্ব সম্পর্কে বলেছিলেন, ভারতকে যা দিয়েছি তা তারা আজীবন মনে রাখবে। আপনি যদি নিজে ভালো বন্ধু হন তো সবাই ভালো থাকবে, আর যদি নিজে একটু এদিকে ওদিকে হন তখন তো সবাই ভালো থাকে না, তাই না? আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, দুদেশের এক অদ্ভুত বন্ধুত্ব যেখানে বাংলাদেশের পক্ষ থেকে কখনো কোনো প্রতিদান চাওয়া হয় না। প্রতিদানের কি আছে এখানে? আর কারো কাছে চাওয়ার অভ্যাস আমার একটু কম, দেওয়ার অভ্যাস বেশি। সর্বশেষ ভারত সফরে গিয়ে হাসিনা বাংলাদেশের মধ্য দিয়ে ট্রেন চলাচলের জন্য অনুমতি দিয়ে সমঝোতা সই করেন। এই ট্রেনে ভারত কী নিয়ে যাবে সে ব্যাপারে বাংলাদেশ কোনো প্রশ্ন করতে পারবে না। এতে ব্যবসায়িকভাবে ভারত লাভবান হলেও বাংলাদেশ মাশুল বাবদ কত টাকা পাবে সেই বিষয়ে উল্লেখ নেই চুক্তিতে। এ বিষয়ে কথা বলতে গিয়ে সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির বলেছিলেন, এই ট্রেনে ভারত অস্ত্র পরিবহন করতে পারে, যে অস্ত্র সেভেন সিস্টার্সে বিদ্রোহীদের দমনে ব্যবহার করা হতে পারে, এতে বাংলাদেশ নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে। হাসিনা বলেছিলেন, ভারতের প্রতিদিনের বোমাবাজি গুলি থেকে আমরা তাদের শান্তি ফিরিয়ে দিয়েছি। এ প্রসঙ্গে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের অভিযোগ, নিজের দেশের শান্তি বিপন্ন হওয়ার ঝুঁকি সত্ত্বেও ভারতের শান্তি নিশ্চিত করেন হাসিনা। হাসিনা ভারতীয়দের চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহারের অনুমতি দিয়েছেন, এই কথা ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর স্বয়ং বলেছেন। কিন্তু এখানে মাশুল ধরা হয়েছে হাস্যকর রকম কম, প্রতি টন পণ্যে মাত্র 270 টাকা। আওয়ামী লীগ সরকারের আমলে দুই দেশের মধ্যে কী কী চুক্তি হয়েছে তার সংখ্যা এবং ধরন বা শর্ত নিয়ে পরিষ্কার কোনো তথ্যই জানা যায়নি। ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের তথ্য অনুযায়ী 2010 সাল থেকে 2024 সাল পর্যন্ত ভারতের সাথে বাংলাদেশের অন্তত 20টি চুক্তি ও 66টি সমঝোতা স্মারক সই হয়েছে। নাজমুল হক রায়ান, 21 টেলিভিশন।